বিশ্বজিৎ স্টেপ ওভারের চেষ্টা বাদিক থেকে আক্রমণে বলদীপ সেন্টারে ভাসাবেন কিন্তু তার আগে চমৎকারভাবে পাটি কিন্তু বাড়িয়ে দিয়েছেন এবং চোট পেয়ে গেছেন কিছুটা আন্দ্রি ওপারা বাদিকের কাঁধে তার একটা চোট লেগেছে দেখাচ্ছেন সেই দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছেন সৌরভ দাস নিজে নামে ডিফেন্ডার ছিলেন নিজের সময় তিনি জানেন এই ধরনের আঘাত কিন্তু লাগতে পারে দেখুন যেভাবে ঘটনাটি ঘটেছিল পড়ে গেছিলেন পিছলে গেছিলেন কিছুটা অ্যাস্ট্রো টার্ফে খেলা চলছে এবং এলকো সাটোরি কড়া নজর রাখছেন ম্যাচের দিকে সুরজিৎ আগামীকাল তারও জন্মদিন সুতরাং চেষ্টা করবেন একটা জয় তুলে নিতে কলকাতার লিগে ক্রমাগত ফ্লাড লাইট জ্বলে উঠছে টিয়ার টু স্টেডিয়ামের